আসসালামু আলাইকুম। নিউজ বিডি জার্নালিস্ট 24 এর সাথে আছে আমি চম্পা বিশ্বাস। দেশের মনিরামপুর মহাসড়কে বেগারিপালা সংলগ্নে প্রোপাইটার ফাতেমা নার্সারি থেকে আমাদের স্টাফ রিপোর্টার এম মোয়াজ্জেদ আলী তথ্য এবং ক্যামেরায় দেখুন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন অবস্থান করছি মনিরামপুর মহাসড়কে বেগারিপালা সংলগ্নে মোশারেফ হোসেনের নার্সারি বাগানে ফাতেমা নার্সারি। এখানে আমি এই বাগানের মালিক মোশারেফ হোসেনের কাছে এই নার্সারির ব্যবসায় বিষয় আমি জানতে চাই। বিসমিল্লাহির রহমান রহিম। আমি মোহাম্মদ মোশারেফ হোসেন, প্রোপাইটার ফাতেমা নার্সারি। আমি 1994 সালে এসএসসি দিয়ে এলো, যখন হতাশায় ভুগতেছি যে এলো আসলে কি করব আর্থিক সংকটে, তখন আমি মনে মনে স্থির করলাম, আমার এক বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে আমি নার্সারি ব্যবসা করব। ভাই আমাকে পরামর্শ দিল এবং উনি আমাকে উদ্বুদ্ধ করল। আমি সেই থেকে নার্সারি ব্যবসা শুরু করি এবং 2001 সালে আমি অনার্স পাস করে তারপরে আমি এলো নার্সারি ব্যবসা এখনও করি, পাশাপাশি অন্যান্য ব্যবসা আছে। নার্সারি ব্যবসা একটা সফল এবং ভালো ব্যবসা, বেকার জীবনে যারা আছে তাদের জন্য অবশ্যই এলো এটা এলো একটা ভালো ব্যবসা। নার্সারি ব্যবসা করে আমার জীবনে ইনশাল্লাহ আমি প্রতিষ্ঠিত হয়েছি, স্বাবলম্বী হয়েছি যথেষ্ট। পাশাপাশি অন্যান্য ব্যবসা আছে, সার কীটনাশকের ব্যবসা আছে, এলো সমিলের ব্যবসা আছে ইনশাল্লাহ। কত কত বিঘা আম বাগান আছে? আমার মোট নার্সারি প্রায় 8 বিঘা, তার ভিতরে আম বাগান আছে এলো 4 বিঘা, এলো আম বাগানই আছে 4 বিঘা। আচ্ছা, কি আম এখানে কি কি আম, কি কি প্রজাতির আম এখানে আপনার? আমার এখানে আপনার হলো কাটিমন, হাড়িভাঙ্গা, রূপালি, মল্লিকা, বাড়িফোর, গোবিন্দভোগ, ভ্যারাইটিস হলো আমতুষা, তা আপনার হলো এই নার্সারি ব্যবসায়ী যারা চারা ক্রয় এবং বিক্রয় করেন, এ বিষয়ে মোহাম্মদ আকরাম হোসেনকে জানতে চাইলে তিনি বলেন, আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন, আমার বাড়ি গ্রাম জামদিয়া, থানা বাগারপাড়া, জেলা যশোর। আমি দীর্ঘদিন ধরে এই চারার ব্যবসায় করি, আমার খাত খামার নেই, তাই কিনে নিয়ে বিক্রি করি। এই মোশারেফ ভাইয়ের কাছ থেকে ধরেন আজ 2-3 বছর ধরে নিচ্ছি, আর অন্য অন্য জায়গাতে নিয়ে যাই হোক, এই ব্যবসা করে আমি যাই হোক লাভবান হয়েছি বা পেটে খাতি পত্তি পাচ্ছি, বউ ছেলে মেয়ে নিয়ে ভালোই সুখী আছি আমি। আজ এই চারা ব্যবসায়ী করে সেই তিনি জীবিকা নির্বাহ করেন এবং তার আরও ব্যবসা আছে, তবু সেই ঝুঁকে পড়েছে এই আমের চারা রোপণ এবং নার্সারির ব্যবসায়ী। আমি মোহাম্মদ ওয়াজেদ আলী, জার্নালিস্ট, যশোর। ধন্যবাদ। আপনি বলেন আপনার আসানি।